প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। গতদিনের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা অয়েল পেস্টেলের দ্বারা সাবজেক্ট ড্রয়িংয়ের উপর কালার করতে পারি, আর আজ আমরা দেখে নেব যে কিভাবে আমরা ওয়াটার কালারের দ্বারা সাবজেক্ট ড্রয়িং করতে পারি। তবে আজ এই ভিডিওতে আমরা কিন্তু শুধুমাত্র ফার্স্ট টোন দেখব, তার কারণ ওয়াটার কালারের ক্ষেত্রে ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন এই তিনটে টোনের মধ্যে থেকে ফার্স্ট টোন কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর যে কারণেই এই টোনটিকে আমাদের অনেক ভালো করে শেখার দরকার রয়েছে। আর তাই আমি ফার্স্ট টোনটিকেই আজকে এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। পরবর্তী ভিডিওতে তোমরা এই ছবিটিরই সেকেন্ড টোন এবং থার্ড টোন একসঙ্গে দেখতে পারবে। তো চলো আর বেশি সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি। সবার প্রথমে যতটা সম্ভব ততটা হালকা করে যে ছবিটি আঁকতে চাইছো সেই ছবিটিকে তোমাকে আঁকতে হবে। তবে এখানে অবশ্যই মাথায় রাখবে যে পেপার কিন্তু তোমাকে এখানে বেস্ট ইউজ করতে হবে। মিনিমাম 200 GSM-এর উপর ওয়াটার কালারের পেপার তোমাকে ব্যবহার করা উচিত ওয়াটার কালার করার জন্যে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি নর্মালি কিন্তু একটা ছবি এখানে এঁকেছি, খুব সিম্পল একটা ছবি এঁকেছি, এবং এই ছবিটিরই আমরা কিন্তু ফার্স্ট টোন আজকে এখানে দেখব। তো তোমরা ধৈর্য সহকারে দেখো এবং বিষয়টিকে বোঝার চেষ্টা করো যে কিভাবে আমি কালার এখানে দিচ্ছি। কালার দেওয়ার জন্য আমরা সবার প্রথমে এই সাবজেক্টে আমরা আকাশের কালার করব, আর যে কারণে দেখো এখানে আকাশের আমি জল দিয়ে নিচ্ছি প্রথমে, কারণ ওয়াটার কালারে তোমাকে প্রথমে আকাশের কালার করতে গেলে জল দিতে হবে। আর জল দেওয়ার পর আমরা এখানে কোবাল্ট ব্লু এই কালারটিকে ইউজ করেছি। তবে এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কিন্তু বারবার একই জায়গাতে কালার দিইনি, এখানে কিন্তু আমি খুব নর্মালি একটা টাচের মাধ্যমে শুধুমাত্র ছেড়ে দিয়েছি কালারটিকে। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কালারটি কিন্তু অটোমেটিক্যালি আকাশের যে টোন সেই টোন কিন্তু চলে এসছে এখানে। তো এইভাবেই তোমরা কিন্তু আকাশের কালারে বারবার তোমরা কালার ঘষবে না, জাস্ট সিম্পলি তোমরা ছেড়ে দেবে। ওকে, যদি বড় আকাশের কালার তোমাকে দেখাতে হয় তাহলে তোমরা দুই একটা জায়গাতে জাস্ট তোমরা ছেড়ে দেবে, তাহলেই দেখবে অটোমেটিক্যালি তোমার কালার হয়ে যাচ্ছে, তোমাকে কিন্তু বেশি কিছু করতে হবে না। অনেকে তোমরা আকাশে কালার করার জন্য তোমরা বারবার একই জায়গাতে কালার ঘষতে থাকো, যেটা কিন্তু ভুল একটা প্রসেস। আর এভাবেই দেখো আমরা কালার করতে করতে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো নিচে জল ছিল না বাট উপরে জল ছিল, যে কারণে উপরে কিন্তু কালার ছড়িয়ে গেছে আর নিচের দিকের কালার কিন্তু ছড়িয়ে যাচ্ছে না। নিচের দিকের কালারে কিন্তু আমি এখানে ভালো স্ট্রোক বসাতে পারছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর টোনের মাধ্যমে এখানে দেখো ঘাসের যে স্ট্রোকগুলো সেগুলো কিন্তু বেরিয়ে আসছে, যেটা কিন্তু জল থাকলে কোনোভাবেই সম্ভব হতো না। আর যে কারণেই আকাশের কালার যখন তুমি করছো তার সঙ্গে নিচের যদি কোনো ঘাসের টোন তোমাকে দেখাতে হয় বা যদি যাই কিছু থাকুক না কেন, নিচের দিকে কিন্তু জল দিলে হবে না, জলটাকে তোমাকে উপরের দিকে দেখাতে হবে, যে স্থানে তুমি আকাশ দেখাতে চাইছো শুধুমাত্র সেই জায়গাটুকুকে তোমাকে জল দিতে হবে এবং নিচের দিকের অংশ কিন্তু শুরুতে জল দেবে না। আর সেই সঙ্গে এখানে তোমরা লক্ষ্য করো যে আমি লেফট সাইডে যে গাছগুলিকে করছি সেই গাছগুলিতে এখানে দেখো যে অটোমেটিক্যালি কিন্তু গাছগুলি বেরিয়ে আসছে কালারের মাধ্যমে। গাছের ডালপালাকে বার করার জন্য আমি কিন্তু শুধুমাত্র তার আউটসাইড থেকে কালার করছি, অটোমেটিক্যালি কিন্তু গাছগুলি এখানে বেরিয়ে আসে। আর একটা বিষয় এখানে মাথায় রাখতে হবে, এইখানে কালার করার জন্যে যে উপরে যখন তুমি কালার করেছিলে যে হলুদ আর সবুজ যে কালার করছিলে বা আমি এখানে যে কালার করেছি সেই কালার যেন শুকিয়ে না যায়। এখানে তোমরা দেখতে পাচ্ছ শুকিয়ে যায়নি বলেই কিন্তু এখানে খুব সহজভাবে আমি কিন্তু কালারের সঙ্গে কালার মিশিয়ে আমি কিন্তু এখানে ডালপালাগুলিকে বার করতে পারছি। এই বিষয়টাকে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় যেটাকে তোমাদের মাথায় রাখতে হবে। আর এই কারণে কিন্তু পেপার খুব ইম্পর্ট্যান্ট, এখানে কালার শুকিয়ে গেলে কিন্তু তোমরা এত স্মুথলি কালারগুলিকে তোমরা বার করতে পারবে না। তোমরা এখানে নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছো যে এই কালারটি করার জন্য আমি কিন্তু যথেষ্ট টাইম পেয়েছি যে যাতে করে শুকিয়ে না যায়, এবং যার কারণে আমি কিন্তু খুব সহজভাবেই এখানে এই ডালপালাগুলিকে মিক্সিংয়ের মাধ্যমে কিন্তু আমি দেখো বার করতে পেরেছি। এখানে দেখো উপর থেকে তোমরা দেখো আকাশের থেকে আস্তে 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 মিশে কিন্তু কালারটি নিচের দিকে এসছে, স্মুথলি বেরিয়ে গেছে। তো তোমাদেরকেও কিন্তু এই বিষয়টাকে মাথায় রাখতে হবে যখন তোমরা শুরুতে কালার করছো বা ফার্স্ট টোন যখন তোমরা করছো, সেই সময় তোমাদের এই বিষয়টাকে মাথায় রাখতে হবে যে জল শুকোতে দেবে না, যে জায়গাগুলিতে কালার করবে সেই জায়গাগুলি যেন শুকিয়ে না যায় হঠাৎ করে। শুকিয়ে গেলে কিন্তু কালার করতে তোমাদের সমস্যা হবে বা স্মুথলি কালার কিন্তু তোমরা করতে পারবে না। আশা করছি তোমরা এতদূর পর্যন্ত বুঝতে পেরেছো। এবার ফাইনালি আমরা নিচের পার্টটিকে কালার করব। তো নিচের পার্টে এখানে দেখো যেহেতু এটা একটা জঙ্গলের ছবি আমরা করতে চলেছি, তো এখানে ঘাসের টোন দেখো অটোমেটিক্যালি অনেক আগেই আমরা বার করে রেখেছি, ঘাসের যে স্ট্রোকগুলি সেগুলি কিন্তু আমরা আউটসাইডে কালার আমরা অটোমেটিক্যালি দিয়েই রেখেছি, যে কারণে এখানে কিন্তু দেখো আমরা হোয়াইট ছেড়ে রেখেছিলাম, যার জন্যে এখানে ঘাসের কালার অটোমেটিক্যালি কিন্তু বেরিয়ে আছে। আর তার নিচে আমরা কিন্তু এখানে দেখো আমরা এখানে লেমন ইয়েলো কালারটিকে ইউজ করেছি, এবং যার ফলে এখানে কিন্তু তোমরা দেখতে
বুঝতে পারছো যে খুব ইজিলি আমরা একটা ঘাসের খুব সুন্দর স্ট্রোক বলা যেতে পারে বা খুব সুন্দর কালার কিন্তু আমরা এখানে দেখাতে পারছি। ঠিক এইভাবেই তোমরা তোমাদের খাতাতে যদি তোমরা প্র্যাকটিস করো তোমরাও দেখবে দু একদিনের ভিতরে তোমরা কিন্তু এই বিষয়টিকে তোমরা খুব ভালোভাবে তোমাদের খাতার ভিতরে প্র্যাকটিস করতে পারবে এবং খুব সুন্দরভাবে তোমরা কিন্তু শিখতেও পারবে আশা করছি। তোমরা এখানে দেখতে পারছো যে আমরা মেন যে অবজেক্ট যেগুলি আছে বা বলা যেতে পারে যে বস্তুগুলি রয়েছে সেই বস্তুগুলিকে আমরা কিন্তু দেখো বাদ রাখছি। এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে বস্তুগুলিকে বাদ রাখো, বস্তুগুলিকে বাদ রেখে তার আউটসাইডটিকে তোমরা কালার করো এবং আউটসাইডে কালার করে সেই বস্তুটিকে তোমরা ফুটিয়ে তোলো, মানে সেই বস্তুটিকে তোমরা হোয়াইট ছেড়ে সেই বস্তুটিকে তোমরা ফুটিয়ে তোলো, তাহলে কিন্তু তোমার ফার্স্ট টোন অনেক বেশি বেটার হবে। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো তোমাদের যারা স্যারেরাও যখন কালার করে তখনও তোমরা নিশ্চয়ই দেখেছো যে মেন যে সমস্ত অবজেক্ট বা যে বস্তুগুলি রয়েছে সেই বস্তুগুলিকে তারা কিন্তু ছেড়ে রাখে। তো ফাইন আর্টসের ক্ষেত্রে এটা কিন্তু অনেক বড় একটা বিষয় যে তুমি যখন কালার করছো তখন এই বস্তুগুলিকে তোমাকে কিন্তু ছাড়তে হবে ওয়াটার কালারের ক্ষেত্রে। এটা কেন করা হয় তার পিছনেও কারণ রয়েছে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো পরবর্তীতে। এখন শুধু এটুকু তোমরা বুঝে নাও যে আমরা কিন্তু খুব স্মুথলি কালার এখানে করব এবং অবশ্যই মিক্সিংয়ের মাধ্যমে আমরা এখানে কালার করব এবং যে সমস্ত বস্তুগুলি থাকবে সেই বস্তুগুলিকে আমাদের কিন্তু ছেড়ে রাখতে হবে, মানে হোয়াইট ছেড়ে রাখতে হবে সেই জায়গাগুলিতে, তাহলে কিন্তু তোমার ফার্স্ট টোন অনেক বেশি বেটার হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর একটা বিষয় এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ আর সেটা হচ্ছে স্মুথনেস। আমরা যখন ওয়াটার কালার শুরু করছি তখন কিন্তু মনে রাখতে হবে আমরা কিন্তু স্বচ্ছ জল রং কালার করছি এখানে, কারণ শুরুতে তোমরা দেখো জল রং দু রকমের হয়, স্বচ্ছ হয় অস্বচ্ছ হয়, বাট আমরা যখন শুরুটা করব তখন কিন্তু আমাদের স্বচ্ছ কালারে আমাদের করতে হবে, যে কারণে আমরা কিন্তু খুব ফ্রেশ এখানে কিন্তু দেখো কালার এখানে আমরা দেখাচ্ছি এবং তোমাদেরকেও কিন্তু ফ্রেশ কালার করার দরকার রয়েছে। সেটা তুমি যে কোনো সিনারি করছো না কেন, যে কোনো কিছু করছো না কোনো, তোমাদের কিন্তু ফ্রেশ কালার করার দরকার রয়েছে। তো এই স্মুথনেস তোমার ছবির মধ্যে কিন্তু আনতে হবে, এটা মাথায় রাখতে হবে। আর যে কারণে ফার্স্ট টোনে দেখো আমরা কিন্তু যথেষ্ট বেশি পরিমাণে জল আমরা কিন্তু ব্যবহার করেছি, তো এটা মাথায় রাখবে যে ফার্স্ট টোনে জল বেশি ব্যবহার করতে হবে। সেকেন্ড টোন থার্ড টোনের ভিডিওতে আমি তোমাদের বলে দেবো যে পরবর্তীতে তোমাদের কী করতে হবে। এই ছবিটিরই সেকেন্ড টোন এবং থার্ড টোনের ভিডিও আমি পরবর্তীতে তোমাদেরকে দেবো পরবর্তী ভিডিওতে। তো আশা করছি তোমরা এতদূর পর্যন্ত বুঝে গেছো এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে দূরে এবং যে কাছে যে স্মুথনেস সেটা কিন্তু যথেষ্ট মানে ফুটে উঠেছে ছবিটার মধ্যে। দেখো এই ছবিটার মধ্যে তোমরা কিন্তু যে সাদা সাদা জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে যে হরিণ আমি এঁকেছি বা পেছনে যে গাছ এঁকেছি সেই জায়গাগুলোতে দেখো মাঝখানে মাঝখানে আমি কিছু কিছু করে সাদা জায়গাগুলিকে আমি কিন্তু রেখে দিয়েছি, মানে বলা যেতে পারে যে সমস্ত বস্তু আছে এখানে সেই বস্তুগুলিকে আমি কিন্তু হোয়াইট ছেড়ে রেখে দিয়েছি। আর এটা কেন ছেড়ে রাখা হয়েছে সেটা তোমরা পরবর্তী ভিডিওতেই তোমরা বুঝতে পারবে। তো আশা করছি তোমরা এই ভিডিওর মধ্যে থেকে অনেক কিছু তোমরা জানতে পেরেছো। আশা করছি ওয়াটার কালার নিয়ে তোমাদের আর কোনো রকম সমস্যা খুব একটা বেশি সমস্যা হবে না, বাট তারপরেও সব কিছু প্র্যাকটিসের উপরে। ওয়াটার কালার কিন্তু একেবারে সহজও না, আবার যে খুব বেশি কঠিন এমনটাও নয়, প্র্যাকটিসের উপরে এটা সব কিছু হবে। এটা ট্যালেন্টের থেকেও বড় কথা, তুমি কতটা প্র্যাকটিস করছো তার উপরেই কিন্তু ডিপেন্ড করবে তোমার কালার কতটা বেটার হবে বা কতটা খারাপ হবে। তো আমি তোমাদেরকে এটুকু রিকোয়েস্ট করব তোমরা এই ফার্স্ট টোনটিকে ভালো করে আগে প্র্যাকটিস করো, তারপর আস্তে আস্তে আমরা সেকেন্ড টোন থার্ড টোন এই বিষয়গুলোকে আমরা আস্তে আস্তে শিখে নেব। তো আজকে আমি এই পর্যন্তই রাখবো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো। বাই।